গুড মর্নিং বন্ধুরা, আমরা আমাদের ভাষা প্রবেশ যে বইটি রয়েছে সেখানে প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ আমাদের ফার্স্ট টার্মে শেষ হয়ে গেছে। আজকে আমরা তৃতীয় পাঠ শুরু করতে চলেছি। দেখো, তৃতীয় পাঠের বিষয় কি? বাক্য, উদ্দেশ্য ও বিধেয়, এই তিনটে বিষয়। এই তিনটে বিষয় পড়ার আগে আমাদেরকে একটু জেনে নিই যে ব্যাকরণের ক্ষেত্রে এই যে আমরা বাক্যের কথা বললাম, এটা আসলে কি জিনিস। দেখো, আমরা যখন কোনো কথা বলি, কাউকে কোনো কথা বলি বা কোনো উত্তর দিই, তখন সেটা একটা শব্দের মাধ্যমেও উত্তর দিতে পারি, আবার অনেক শব্দের মাধ্যমে উত্তর দিতে পারি। ঠিক আছে, যদি ধরো তোমার মা তোমাকে জিজ্ঞেস করলো আজকে স্কুলে যাবে, তুমি যদি শুধু বলো হ্যাঁ, তাহলে কিন্তু এই হ্যাঁ দিয়েই পুরো উত্তরটা হয়ে গেল। এবার যদি তুমি বলতে হ্যাঁ আমি স্কুলে যাব, তাহলে দেখো হ্যাঁ যখন বলছিলাম তখন একটা মাত্র শব্দ ছিল, কিন্তু যখন পূর্ণ বাক্য বললাম হ্যাঁ আমি স্কুলে যাব, তখন কতগুলো শব্দ পেলাম? হ্যাঁ আমি স্কুলে যাব, চারটি শব্দ পেলাম। তাহলে এই যে পুরোপুরি চারটি শব্দ দিয়ে আমি মনের ভাব প্রকাশ করলাম, এই পুরোটিকে বলা হচ্ছে একটা বাক্য। তাহলে কি জানতে পারছি আমরা? বাক্য কি? বাক্য আসলে কতগুলো শব্দ পরপর সাজিয়ে যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করা হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থপূর্ণ মনের ভাব অর্থাৎ পরপর সাজিয়ে দিলে কিন্তু বাক্য হয়ে যায় না, শব্দগুলোকে যেমন তেমন করে বসিয়ে দিলে কিন্তু বাক্য হয় না। সেটা যেন মনের ভাবটাকে, আমরা কি বলতে চাইছি সেটা যেন ঠিকঠাক প্রকাশ করে। এখানে যেমন একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে ওঠে দিকে সূর্য পূর্বে, ওঠে দিকে সূর্য পূর্বে, কোনো বাক্য হচ্ছে না। কতগুলো শব্দ আছে? ওঠে দিকে সূর্য পূর্বে, দেখো শব্দগুলো এলোমেলো করে বসানো আছে, কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। কিন্তু যদি আমরা এটাকে সাজিয়ে মনের ভাব প্রকাশের জন্য বলি, ঠিকঠাক সাজানো হয় যদি এটাকে, তাহলে কি পাবো? তাহলে পাবো কি? সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে একই শব্দ ওঠে দিকে সূর্য পূর্বে, এইটাকে যখন আমরা সাজিয়ে লিখছি সূর্য পূর্ব দিকে ওঠে, তখন কিন্তু একটি পূর্ণ এবং অর্থপূর্ণ বাক্য আমরা প্রকাশ করতে পারছি। তাহলে বাক্য গঠন করতে গেলে কি মনে রাখতে হবে? বাক্য গঠন করতে গেলে এক নম্বর মনে রাখতে হবে যে কতগুলো শব্দ থাকবে, কতগুলি কি থাকবে? শব্দ। আর কি মনে রাখতে হবে দুই নম্বরে? যে শব্দগুলি ঠিক মতো সাজানো থাকবে। আর তিন নম্বর কি মনে রাখবো? একটি অর্থ থাকবে পুরো বাক্যটির। এই তিনটে যদি ঠিকঠাক হয় তবেই আমরা বাক্য গঠন করতে পারব। তাহলে কী কী? কতগুলো শব্দ থাকবে, আর শব্দগুলি সাজানো থাকবে, এবং সাজানোর পর বাক্যটির একটি অর্থ থাকবে, তাহলেই আমরা একটি বাক্য পাব। তাহলে এখান থেকেই আমরা সংজ্ঞা তৈরি করতে পারবো নিজে নিজে, যে কতকগুলি শব্দ পাশাপাশি সাজিয়ে যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ পায় তাকে আমরা বাক্য বলি। তাহলে দেখো নিজেরাই সংজ্ঞা করতে পারছি, সংজ্ঞা তাহলে আমরা মুখস্থ না করলে হবে, বানিয়েই বলতে পারবো কি? কতকগুলো শব্দ পাশাপাশি সাজিয়ে যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ পায়, এই তিনটে জিনিস, কতকগুলো শব্দ পাশাপাশি সাজিয়ে আর অর্থপূর্ণ মনের ভাব, এটাকে বলা হচ্ছে কি? বাক্য। ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। আমরা যখন বাংলা ব্যাকরণ শিখছি, ইংরেজি ব্যাকরণটা একটু আধটু আমরা প্র্যাকটিস করব। সেন্টেন্স, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, আর শব্দকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড। তাহলে কতকগুলো ওয়ার্ড পাশাপাশি সাজিয়ে অর্থপূর্ণ যখন মনের ভাব প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে বাক্য বা সেন্টেন্স। এই হচ্ছে বাক্য বা সেন্টেন্সের সংজ্ঞা। এবার কথা হচ্ছে বাক্য কাকে বলে, আমরা তো পেয়ে গেলাম। যখনই আমরা ব্যাকরণ কাকে বলে কোনো সংজ্ঞা চাইবে, সঙ্গে সঙ্গে একটি উদাহরণ দিয়ে দেবো, যেমন বলে, ঠিক আছে? উদাহরণ
পরীক্ষাতে চাক আর না চাক, প্রশ্নতে বলা থাকুক আর না থাকুক, সবসময় একটি করে উদাহরণ দিতে হয়। কাকে বলে বললেই একটি করে উদাহরণ দিয়ে দেবো আমরা। এখানে দেখো বাক্য কাকে বলে বলা আছে, যেমন কিন্তু জিজ্ঞেস করেনি, কিন্তু উদাহরণ দেখো একটা দেওয়া আছে। এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ পরপর বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। যেমন গরু দুধ দেয়, এখন 9:30 বাজে, এগুলো এক একটি অর্থপূর্ণ শব্দ। এবার যদি বলতাম দেয় দুধ গরু, তাহলে কেমন শোনাচ্ছে? বা দেয় গরু দুধ, কেমন বাজে লাগছে শুনতে? কিন্তু যখন বলছি গরু দুধ দেয় সাজিয়ে বললাম, তখন কিন্তু পুরো বাক্যটির একটি মানে দাঁড়াচ্ছে। আবার এখন 9:30 বাজে, আমি যদি বলতাম এখন 9:30 ভালো লাগছে শুনতে? শুনতে ভালো লাগছে না, এখন 9:30 বাজে, সঠিক অর্থ পেলাম। এবার দেখবো বাক্যের কয়টি ভাগ। এই যে সেন্টেন্সকে আমরা বললাম অর্থপূর্ণ একটি মনের ভাব প্রকাশ করলো, তার ভাগ হচ্ছে কয়টি? দুইটি। যেমন ধরো আমি যদি বলি দীপ ক্রিকেট খেলছে, তাহলে কতগুলি শব্দ আছে দেখো, এখানে আছে দীপ একটা শব্দ, ক্রিকেট একটা শব্দ, খেলছে একটা শব্দ, তাহলে তিনটে শব্দ পাশাপাশি বসে একটি বাক্য গঠন হয়েছে। এবার এই বাক্যটিতে খেয়াল করো কার সম্পর্কে বলা হচ্ছে? দীপ সম্পর্কে বলা হচ্ছে। একটি বাক্যে যার সম্পর্কে বলা হবে বা যে কাজটি করবে তাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, বাংলায় বলা হয় উদ্দেশ্য বা কর্তা। তাহলে এখানে উদ্দেশ্য বা কর্তাকে দীপ, কারণ দীপের সম্পর্কে এখানে বলা হচ্ছে। আর বাকি যে অংশটা থাকলো দীপ সম্পর্কে কি বলা হচ্ছে? দীপ সম্পর্কে বলা হচ্ছে দীপ ক্রিকেট খেলছে। এই বাকি পুরো অংশটাকে বলা হচ্ছে প্রেডিকেট, বাংলায় বলা হয় বিধেয়। তাহলে আমরা পাচ্ছি কি, বাক্যের প্রধানত দুটি অংশ, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্যকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট আর বিধেয়কে ইংরেজিতে বলা হয় প্রেডিকেট। দেখো নিচে খুব সুন্দর ছক করে দেওয়া আছে উদাহরণটা। এখানে একটি বাক্য পেয়েছি রাম খেলা করে, কার সম্পর্কে বলা হচ্ছে? রাম সম্পর্কে বলা হচ্ছে, তাহলে উদ্দেশ্য হলো রাম। রাম সম্পর্কে কি বলা হচ্ছে? খেলা করে, তাহলে বিধেয় হলো খেলা করে, তাহলে সাবজেক্ট রাম আর প্রেডিকেট খেলা করে। বাঘকে সকলে ভয় পায়, কার সম্পর্কে বলা হচ্ছে? বাঘ সম্পর্কে, তাহলে বাঘ হলো উদ্দেশ্য সাবজেক্ট। কি বলা হচ্ছে? সকলেই ভয় পায় বাঘকে, তাহলে এই পুরোটা হচ্ছে বিধেয় প্রেডিকেট। নেতাজি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? নেতাজি সম্পর্কে, তাহলে নেতাজি হলো সাবজেক্ট বা উদ্দেশ্য। কি বলা হচ্ছে? তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাহলে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এটা পুরোটা হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় তিনটি, বাক্য কাকে বলে, বাক্যের কয়েকটি ভাগ ও কী কী, এবং প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ। ঠিক আছে, চলো টাটা।